হ্যালো এভরিওয়ান, জয় জগন্নাথ। আজ হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। আমরা যাচ্ছি রাজাপুরে জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করতে। আমরা যাচ্ছি স্কুটি নিয়ে। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণের রাস্তা না, 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা রাজাপুর। অবশ্য আমাদের বাড়ি থেকে নৌকা পার হতে হয়, আর মায়াপুর থেকে 2 থেকে 2.5 কিলোমিটার। আর যাই হোক, আমরা এখন চলে যাব জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করতে রাজাপুরে। আর তোমরা কে কে রাজাপুরে এসছো জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করতে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কে কোথায় জগন্নাথকে স্নান করিয়েছো সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি আজকে আমার ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে কেউ ভুলবে না তোমরা। তো চলো দেখতে থাকো, আমরা যাই রাজাপুরে। Thank you.
বলদেব সুভদ্রা মহারানী চলে গেল ড্রেসিং করতে, আর আমরা এখন চলে আসলাম এখানে শিব ঠাকুরের শঙ্কর ভগবানের দর্শন করতে। এখানে একটু প্রণাম করে তারপরে আমরা চলে যাব বাড়িতে। আর অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু বাচ্চাদের নিয়ে আসিনি আমরা তো, আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর এখানে প্রচণ্ড ভিড়। আর এখানে লিখে দেওয়া আছে বিনা অনুমতিতে দুধ গঙ্গা জল আর ডাবের জল শিব ঠাকুরকে মানে যে কেউ এসে ঢালতে পারবে না, অনুমতি নিয়ে তারপরেই ঢালতে হবে। তো যাই হোক, এখানে সবাই ফুল মালা টালা চড়িয়ে শিবজিকে একদম ভর্তি করে দিয়েছে শিবজীবনের মাথায়। আর এখানে অনেকে মান্নাত করেছে, মান্নাত করে করে গাছে সব বেঁধেছে। আর আমরাও এখানে আমাদের মনের ইচ্ছা মনের আশা কী আমরা চাই সেটা নন্দী মহারাজের কাছে আমরা বললাম একটু কানে কানে, যাতে আমাদের ইচ্ছা পূরণ হয়ে যায়। তো যাই হোক, আর আমরা এখানে দু একটা ফটো তুলে তারপরে আমরা চলে যাব এখানে আমাদের বাড়িতে। তো আজকে অনেক জায়গায় দর্শন হলো আমাদের, এখানে জগন্নাথ দর্শন হলো, আর মায়াপুরে গেলাম, রাজাপুরে জগন্নাথ দর্শন করে ভাই বাড়ি আসলাম। আর বাড়িতে কিনে এসেছি দেখো বাগান দিয়ে একদম গাছ পাকা পাকা আম, আর ওখানে এত আজকে সত্যি কথা বলতে 4.5 কেজি আম কেনা হয়েছে অলরেডি সকালবেলা বাজারে গিয়ে। তারপরে আবার বাগানে গেলাম, ওখানে যে সুন্দর সুন্দর আম দেখছি পুরো এগুলো হচ্ছে গাছ দিয়ে পাড়া পাড়া আম একদম ডাইরেক্ট। কোথায় গেল এই যে গাছ দিয়ে পাড়া পাড়া একদম হিমসাগর আম, আর হচ্ছে এই একটা আমি আম কিনে আসছি আর গাছ দিয়ে এই আমটা আমার ঘুরেছে। আর আমগুলো এত সুন্দর মানে কি বলবো, দেখতে পাচ্ছ কালারগুলো দেখো হিমসাগরের এরকম কালারের আম হেভি সুন্দর। তো যাই হোক চলো, আর তোমাদেরকে দেখাই ফ্রিজের মধ্যে আম এখনো, এই যে আম, এই যে 4.5 কেজি আম, এই যে আজকে কিনে নিয়ে এসেছি, এগুলো সব ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছি। আর হচ্ছে এই যে মিষ্টি ভাই নিয়ে এসেছে রসগোল্লা, আমাদের বর্ধমানের রসগোল্লা, যাই হোক পরে গোপালকে দিয়ে খাবো। আর ওই আমগুলো চল এখন ফ্রিজে রাখি। আর আমি মায়াপুরে গিয়েছিলাম কিন্তু বাচ্চাদের নিয়ে নিই, পাশের বাড়ি মাতাজির মেয়ে আর আমি বিশাখা আমি দুজনে মিলে গিয়েছি, আর বাচ্চারা সবাই ঘুমাচ্ছে এসি ফুল অন করে একদম, আর বাইরে প্রচণ্ড গরম। আজকে আমার মুখটুকুলো লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, একদম এইগুলো তো লাল হয়ে গেছে প্রচণ্ড গরম। তো চলো হাত মুখ দিয়ে একটু রেস্ট করি তারপরে, আর যাই হোক আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো জানাবে, জগন্নাথ স্নানযাত্রা তোমাদেরকে দর্শন করালাম, আশা করি ভালো লেগেছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে।